ডেঞ্জার লেবেল তুই লাই টংখা সাজরা তৈমাও আপনজন ক্লাব গানাও টংমা বটপুকুর আমচাইও সাজরান তুই নক বিশৃঙ্গ হাবনানি চেংখা তুইনি মারি টেপসে কুচুগো কারক কারক টেপে তুই বাংরক বাংরক আমচাইও নজরে তুইনি সিমিত চেঙ্গে কুবনি জুদা জুদা চামু নুমুরক রহরি টঙ্গ কর্পোরেটর অভিজিৎ মল্লিক। আমরা গতকাল থেকেই আমরা এই ভারী বর্ষণের কারণে যে মানে আমাদের এখানে বন্যার পরিস্থিতি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিভিন্নভাবে ত্রাণ দেওয়ার চেষ্টা করছি সবাইকে। তাদের বাড়িতে জল বিস্কুট এসব পৌঁছানো হচ্ছে এবং গতকালকেও আমরা খাবার রান্না করা খাবারও তাদেরকে পৌঁছিয়েছি সকাল এবং রাত্রেবেলা, এবং আজকেও সেই কাজটা করছি। সকালেও আজকে আমরা তাদেরকে ব্রেকফাস্ট রুটি জল দিয়ে গেছি, আবার এখনও আবার দিচ্ছি, আবার এখনও আবার রান্না করা খাবার পরিবেশন করবো তাদেরকে, প্রত্যেকের বাড়িতে আমরা পৌঁছে দিচ্ছি। আমার শুধু এই আপনজন এলাকা নয়, ওদিকে আবার বিবেকানন্দ এলাকাতেও আমরা একটা শিবির বসিয়েছি। এখানে শরণার্থী শিবির প্রায় 150 জন লোক এখানে উঠেছে, তো ওদেরকেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করেছি। সরকার আমাদের পাশে আছে, আমাদের SDM প্রতিনিয়ত এখানে আসছেন এবং বলছেন যে তাদের জন্য কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখা। তারা সরকার এবং আমরা সবাই মিলেই এই কাজটা করার চেষ্টা করছি, তাদেরকে কীভাবে সুবিধা রাখা যায়। হাওড়ার অবস্থা কি, জল আসছে? অবস্থা একদম বিপজ্জনক, এসব এলাকায় কোনো সময় জল উঠতো না, আজকে প্রথম আমরা দেখলাম এখানে জল উঠেছে। হাওড়ার অবস্থা একদম বিপদ সীমার উপর দিয়ে চলছে। নদীর জল এসেছে এখানে, কোনোবারই আসেনি কিন্তু এইবার প্রথম এই এলাকার জল উঠলো।